আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জানালো জাতিসংঘ। করোনা সব রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ভারত। জানিয়ে দেব যে কারণে যে কোনো সময় হতে পারে মোদির উপর হামলা। মার্কিন নৌবহরে হামলার প্রস্তুতি চীনের, ভিডিও প্রকাশ। এবং সর্বশেষে জানিয়ে দেব পাকিস্তান বোমা হামলা, চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত অন্তত চার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। করোনা সব রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ভারত। ভয়াবহ আতঙ্কে রয়েছে এবার নরেন্দ্র মোদী সরকার। আর ভারতে এবার এই পঞ্চম মুখী আল্লাহর গজব পড়ার একমাত্র কারণ এই নরেন্দ্র মোদীর কারণ। একমাত্র নরেন্দ্র মোদীর কারণেই এই ভারত ধ্বংস হচ্ছে, এবং ইতিমধ্যেই ভারত এখন চোখে মুখে ধুলো দেখছে। এতে আপনার মতামত কি তার লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জানালো জাতিসংঘ। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই ব্যাপারে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইয়েমেন যুদ্ধে জড়িত সব পক্ষকে গুতেরেস আবারও এ কথা জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি অবিলম্বে শুক্রবারের হামলার স্বচ্ছ কার্যকর তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের একটি কারাগারে শুক্রবার সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় 70 জন নিহত, 150 মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গুতেরেসের আগেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এই হামলার তীব্র নিন্দায় জানিয়ে হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। নরওয়ে বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে। জাতিসংঘের নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মোনাজুল ইয়েমেনে সৌদি জোটের শুক্রবারের হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুতিরা উৎখাত করার পর সেই সরকার আবারও পূর্ণ বহাল করতে 2015 সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট। হুতিরা গত সোমবার আবুধাবিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় 3 নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করলে সংঘাত নতুন মাত্রা পায়। এর ফলে ইয়েমেনে এই বিমান হামলা চালানো হলো। সূত্র পার্স টুডে। করোনা সব রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ভারত। ফের 3.5 লাখের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন 3,47,254 জন। গত বছর প্রথমবার দৈনিক কোভিড আক্রান্ত 3.5 লাখ পার করেছিল। অমিক্রনের ধাক্কায় প্রায় 8 মাস পর ফের দৈনিক সংক্রমণ এই পর্যায়ে পৌঁছল। খবর আনন্দবাজারের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 3,85,66,027 জন। আক্রান্তের পাশাপাশি গত 24 ঘন্টায় ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু এবং দৈনিক সংক্রমণের হার। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে সংক্রমণের হার পৌঁছেছে 17.94%, বৃহস্পতিবার তা ছিল 16.41%, গত 24 ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে 703 জনের, বৃহস্পতিবার তা ছিল 491। তবে 703 জন মৃত্যুর মধ্যে 341 জনই কেরালা। ভারতের বাকি সব রাজ্যেই তা 50 এরও কমে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে মহামারী পর্বে করোনা ভাইরাস মোট প্রাণ কেড়েছে 4,88,396 জনের। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করে সংক্রমণ। গত 24 ঘন্টায় মহারাষ্ট্র, কেরালা এবং কর্ণাটকে দৈনিক আক্রান্ত রয়েছে 45,000-এর বেশি, তামিলনাড়ুতে 28,500 এবং গুজরাটে প্রায় 24,500, উত্তরপ্রদেশে 18,429 ও রাজস্থানে 14,079 জন। তবে দিল্লি এবং পশ্চিমবঙ্গে এ বছরের শুরুর তুলনায় আক্রান্ত অনেকটা কমেছে। তবে অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, আসাম আক্রান্ত কমার লক্ষণ নেই। গত কয়েকদিনে তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, গোয়া, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রভাতেও দৈনিক আক্রান্ত বেড়েছে।
যে কারণে যেকোনো সময় হতে পারে মোদির উপর হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপর সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি গাজীপুরের ফুলের বাজারে আইইডি বিস্ফোরক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নিয়েছে দিল্লি পুলিশ। ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপর সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এমনটাই জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন প্রতিবেদনে। নয় পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের বাইরের কোন গোষ্ঠী এই সম্ভাব্য হামলা চালাতে পারে। ভারতের 73তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নাশকতার চক্রান্ত করা হচ্ছে। গোষ্ঠীগুলোর লক্ষ্য দেশটির উচ্চ পদস্থ ব্যক্তি স্থাপনা ও জনসমাবেশে হামলা চালানো। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশটির উচ্চ পদস্থ ব্যক্তিরা ছাড়াও কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা উপস্থিত থাকবেন। গোয়েন্দাদের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। সম্প্রতি গাজীপুরের ফুলের বাজারে আইইডি বিস্ফোরক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নিয়েছে দিল্লি পুলিশ। দিল্লিতে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার পাশাপাশি 300টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে প্রায় 50,000 সন্দেহভাজন অপরাধী তথ্য থাকবে। ক্যামেরায় শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। করোনাবিধির কারণে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের মোট 4,000 টিকিট বাজারে পাওয়া যাবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সর্বাধিক 24,000 জন উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। নয়াদিল্লির পুলিশ কমিশনার দীপক যাদব জানিয়েছেন, জঙ্গি নাশকতার সম্ভাবনার পাশাপাশি বাড়তে থাকার পাশাপাশি করোনা সংক্রমণও দিল্লি পুলিশের চিন্তা আরো বাড়িয়েছে। পুলিশকে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। দীপক যাদব জানিয়েছেন, নয়াদিল্লি এলাকা ও তার আশেপাশে বসবাসকারী ভাড়াটে এবং হোটেলগুলোতে থাকা অতিথিদের উপর বাড়তি নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনে তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াও চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পদক্ষেপের জন্য কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা রয়েছে। উড়ন্ত কোনো বস্তু যেন নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে সেই কারণে অ্যান্টি ড্রোন টিমও মোতায়েন করা হচ্ছে। মার্কিন নৌবহরে হামলার প্রস্তুতি চীনের। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর রেপ্লিকা তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সম্ভাব্য প্রস্তুতি হিসেবে এই রেপ্লিকা তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিনজিয়াং এর মরুভূমিতে ওই রেপ্লিকা তৈরি করা হয়েছে বলে স্যাটেলাইটে পাওয়া চিত্রের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার এর স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে রোববার এই চিত্র ধরা পড়ে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে চীনের এই রেপ্লিকা তৈরি দেশটির অ্যান্টি ক্যারিয়ার সক্ষমতা অর্জনের এই প্রচেষ্টা মার্কিন নৌবহরের উপর হামলা চেষ্টার বিষয়েও প্রতিফলন করে বলে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, তাকলামাকান মরুভূমিতে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কমপক্ষে দুটি আর্লে বার্ক শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সম্পূর্ণ রূপরেখা তৈরি করা হয়েছে। ভূস্থানিক গোয়েন্দা সংস্থা আল সোর্স অ্যানালাইসিস এর বরাত দিয়ে মার্কিন নেভাল ইনস্টিটিউট জানিয়েছে, ওই মরুভূমি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। তবে এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান বোমা হামলা। চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত অন্তত 4 জন। পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে 4 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে শেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী কোয়েটা শহরে অবস্থান করেছেন চীনের রাষ্ট্রদূত। তবে হামলার সময় রাষ্ট্রদূত সে হোটেলে ছিলেন না। পাকিস্তানি তালেবান বলছে এই হামলা তারাই চালিয়েছে, তবে এর বিস্তারিত কোনো কিছু বলেনি তারা। সম্প্রতি পাকিস্তানি তালেবান এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তান সীমান্তে উপজাতীয় এলাকায় তাদের হামলা বৃদ্ধি করেছে। এ বোমা হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে। কোয়েটা শহরে শেরিনা হোটেল বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং সে এলাকার সফররত পদস্থ ব্যক্তিরা শেরিনা হোটেলে অবস্থান করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন বিস্ফোরক বোঝায় একটি গাড়ি সে হোটেলে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনা এটি সন্ত্রাসী কাজ হিসেবে বর্ণনা করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এর কাছে তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা এবং একটি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে যে সে হোটেলে হামলা চালানো হয়েছে। এই হামলার পরেও চীনের রাষ্ট্রদূতের মনোবল অটুট রয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত সেখানে তার সফর অব্যাহত থাকবে বলে জানায় বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের অন্যতম দরিদ্র এলাকা এবং এখানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী এবং ইসলামী চরমপন্থীরা সক্রিয় রয়েছে। বিচ্ছিন্নবাদীরা বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে চায় এবং সে অঞ্চলে চীনের তৈরি অবকাঠামোর বিরোধিতা করছে। বিচ্ছিন্নতাবাদীরা মনে করে পাকিস্তানের সরকার এবং চীন একত্রিত হয়ে বেলুচিস্তানের গ্যাস এবং খনিজ সম্পদ স্থানীয় জনগণের কাজে না লাগিয়ে সেগুলোর অপব্যবহার করছে।